নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছেলে চেয়েছে চিকেন ললিপপ খেতে, তাই বাড়িতে থাকা চিকেন দিয়ে কিভাবে চিকেন ললিপপ বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন ললিপপ বানানোর জন্য হাড়যুক্ত একটু লম্বা টাইপের মাংস আমি প্রথমে বেছে নিয়েছি। ললিপপ বানানোর জন্য সাধারণত লেগ পিস আর উইন্স এগুলো দিয়ে কিন্তু ভালো হয়। সবার প্রথম চিকেনকে ললিপপ স্টাইলে কেটে নিতে হবে। তার জন্য দেখুন, আমি একটা লেগ পিস নিয়ে তার পায়ের দিকের বা সরু দিকের অংশটাকে গোল করে মাংসটাকে কেটে একটু মাংসটাকে সরিয়ে হাড়টা বের করে নিচ্ছি। আজ যেহেতু রবিবার, তাই আমরা চিকেন এনেছিলাম চিকেন কষা আর ভাত বানাবো বলে। সেই জন্য চিকেন আনার পরে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কষা বানানোর জন্য। কিন্তু কিছু করার নেই, ছেলের আবদার, তাই এখান থেকেই কিছুটা মাংস নিয়ে ওকে ললিপপ বানিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত মাংসটাকেই আমি ললিপপ স্টাইলে কেটে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা মাংসেরই হাড়টাকে একটু মাংস থেকে বের করে ললিপপের মতন করে কেটে নিয়েছি। এইভাবে চিকেনটাকে কেটে নেওয়ার ফলে চিকেনটা খাওয়ার সময় বা ভাজবার সময় ধরতেও সুবিধা হবে আর দেখতে একদম রেস্টুরেন্টের মতন লাগবে। এবার মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পালা। তার জন্য একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতন নুন, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। এই মাংসের সাথে আমি আরও দুটো জিনিস অ্যাড করছি, যেটা আমার কাছে ছিল তাই দিচ্ছি, কিছুটা পরিমাণ মিক্সড হার্বস আর কিছুটা পরিমাণ অরিগানো। এই মিক্সড হার্বস অরিগানো না থাকলে না দিলেও চলবে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটা গোটা ম্যাগি মশলা। ব্যাস, মাংসের ওপর সমস্ত মশলা দেওয়াই হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন, মাংসের সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে ঢাকনা বন্ধ করে 20 মিনিটের জন্য রেস্টে রাখছি। এইভাবে চিকেন ম্যারিনেট করে নেওয়ার পর প্রায় 1/2 থেকে 1 ঘন্টা মতন রেস্টে রাখলে চিকেনটা কিন্তু খুব ভালো হয়। যেহেতু আমার হাতে একদমই টাইম নেই, তাই আমি প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে রাখছি। চিকেন ওদিকে রেস্টে থাক, ততক্ষণে চিকেনে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটা বানিয়ে নিয়ে চলুন। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতন নুন, আর একটা ডিম ওই কর্নফ্লাওয়ারের ওপরেই ফেটে নিলাম। এবার ডিমের ওপরেই বা ওই কর্নফ্লাওয়ারের ওপরেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, চাইলে দেওয়াও যায় নাও যায়, তবে রেস্টুরেন্টের মতন ললিপপ দেখতে চাইলে ফুড কালারটা দিলে ভালো হয়। কর্নফ্লাওয়ার, নুন, ডিম, ফুড কালার সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিলে দেখুন ব্যাটারটা কিন্তু এই পজিশনে চলে আসবে, মানে ব্যাটার একদম রেডি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ব্রেড ক্রাম। ব্যাস, চিকেন ললিপপ বানানোর জন্য আমার সমস্ত কিছুই রেডি। এবার চিকেন ললিপপ ভেজে নেওয়ার পালা। সবার প্রথম 1-1টা মশলা মাখানো চিকেন নিয়ে এইভাবে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসের উপর দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামসের উপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে চিকেনের গায়ে খুব ভালোভাবে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে চিকেনের গায়ে ব্রেড ক্রামসটা লাগিয়ে নিচ্ছি। ললিপপগুলো এখানে আমি একবারই কোট করে নিচ্ছি, তবে ইচ্ছে থাকলে দুবারও কিন্তু কোট করা যেতে পারে। ভালোভাবে চিকেনের গায়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিয়ে হালকা হাতে এইভাবে একটু ঝেড়ে একটা আমার রেডি হয়ে গিয়েছে, এটা উঠিয়ে রাখছি। ঠিক একই রকমভাবে আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এটাও রেডি। এবার একই রকমভাবে বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা ললিপপ আমার রেডি। এবার এগুলো ফ্রাই করে নেওয়ার জন্য একটা কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি। যেহেতু ললিপপগুলো ডিপ ফ্রাই হবে, সেই জন্য এখানে তেল একটু বেশি পরিমাণ লাগবে। আর তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে এই ললিপপগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এখানে ললিপপের চিকেনটা সম্পূর্ণ কাঁচা, সেই জন্য এটাকে লো টু মিডিয়াম আঁচেই কিন্তু ভেজে নিতে হবে। কখনোই হাই ফ্লেমে
এই চিকেনগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে চিকেন কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ললিপপের এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি, তবে এক্ষেত্রে আমি পুরো 100% ভেজে নিচ্ছি না, 80% মতো ভেজে উঠিয়ে রাখছি, কেননা দ্বিতীয়বার আমি আরেকবার এই চিকেনগুলো ফ্রাই করে নেব। একই রকমভাবে দেখুন আবারও দুটো ললিপপ ফ্রাই করে নিচ্ছি। ললিপপগুলো 80% ভেজে নেওয়ার পর 15 মিনিটের জন্য উঠিয়ে রাখছি। এই 15 মিনিটে ললিপপগুলো আরেকটু ঠান্ডা হয়ে যাবে এবং দ্বিতীয়বার যখন ফ্রাই করব তখন ললিপপগুলো খেতে অনেকটা বেশি ক্রিস্পি হবে। দেখুন একই রকমভাবে সমস্ত ললিপপই আমি 80% মতো ভেজে উঠিয়ে রেখেছি। চিকেন ললিপপগুলো এবার আমি দ্বিতীয়বার ফ্রাই করে নিচ্ছি। তার জন্য তেলটাকে কিন্তু হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দ্বিতীয়বার ফ্রাই করে নেওয়ার ক্ষেত্রে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু চিকেন বেশি পরিমাণ তেল অ্যাবজর্ব করে নেবে। ললিপপের মধ্যে একটা দেখুন খুব মিষ্টি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, মানে ললিপপ কিন্তু আমাদের একদম রেডি। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একে একে সমস্ত ললিপপ কিন্তু আমার একদম রেডি। চলুন এবার ললিপপগুলোকে একটু সাজিয়ে নেই। ঠিক রেস্টুরেন্টে বা দোকানে যেভাবে ললিপপের ধরার জায়গাটাতে ফয়েল দিয়ে একটু মুড়ে দেয়, সেইভাবে ছোট ছোট ফয়েল দিয়ে একটু র্যাপ করে সাজিয়ে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাড়িতে চিকেন ললিপপ বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্রত্যেকটি স্টেপ ফলো করে খুবই সহজ পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে এইভাবে ললিপপ বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।